Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বাংলাদেশি ব্লগার আশা। আজকে আমি আপনাদের জন্য কোন রেসিপি এবং কোন কিছুই নিয়ে আসি নাই। আজকে জাস্ট কিছু দৃশ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি ঢাকার একটু বাইরে গিয়েছিলাম, তো ঘুরতে গিয়েছিলাম, তো তখন এই ছোট্ট একটা নদী, আসলে নদীটার নাম সঠিক কি বলবো আমি সেটা সঠিক বলতে পারি না, তো সেখানে গিয়ে পরে দেখলাম ছোট্ট একটা নদী, তো তখন একটু ভিডিও করলাম। তো ভাবলাম যে আমি ভিডিওটা করব আমার ইউটিউব চ্যানেলে, আমি শেয়ার করব। কেন, আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি, যারা স্থানীয়, তারা আসলে এরকম ছোট ছোট নদী এবং গ্রামের কিছু দৃশ্য আসলে দেখতে পারে না। আর যাদের ঢাকা শহরে ছাড়াও গ্রামে যারা থাকে তারা তো আছেই, কিন্তু আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি তখন আমরা এরকম ছোট 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 নদী এবং গ্রামের কিছু দৃশ্য দেখলে খুব ভালো লাগে, অনেক শান্তি লাগে। তো আসলে একটা টলার পাশ দিয়ে আরেকটা টলা যাচ্ছে, যখন দেখতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিল, তো ভাবছি যে আমি ভিডিওটা শেয়ার করব। তো এই যে একটার পাশ দিয়ে আরেকটা যাচ্ছে, পাশ দিয়ে আবার মানুষ এপার থেকে ওপার নৌকায় চড়ে যাচ্ছে, পার হচ্ছে। আসলে আমার নৌকার খুব ইচ্ছা ছিল ওঠার, কিন্তু বাট আমি উঠিনি, কেন আমার খুব ভয় লাগে এই কারণে। আর ভিউস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখবেন, টেনে দেখবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন সবসময় আপনাদের পাশে আমি থাকতে পারি। তো এই যে একটা নৌকা, সবাই যাত্রীরা নৌকা মানে এক এক ওই পার থেকে এই পারে আসছে, আবার কিছু মানুষ দাঁড়িয়ে আছে তারাও উঠবে, আমি উঠিনি, কেন আমার খুব ভয় লাগে এই কারণে। তার মধ্যে আবার এই যে আরেকটা টলা আসতেছে, আবার আরেকটা টলা আসতেছে, আবার আরেকটা টলা যাচ্ছে, দেখতে এতটাই ভালো লাগছে যা কি বলবো। আসলে গ্রাম অঞ্চলের ছোট ছোট নদী খুবই ভালো লাগে, শান্তিটাই লাগে অন্যরকম। আর কারোর যদি মন খারাপ থাকে দেখেন নদীর পাড়ে যাবেন, যারা ঢাকার বাইরে থাকেন নদীর পাড়ে যাবেন, শান্তিটা লাগবে অন্যরকম, ভালোই লাগবে অন্যরকম। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, সবসময় তো রেসিপি নিয়ে আসি, তো আজকে কিছু দৃশ্য গ্রাম অঞ্চলের নদী এরকম কিছু দৃশ্য আপনাদের সামনে একটু আমি দেখাতে পারছি। আশা করি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আর সবসময় আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকি। আমাকে কিন্তু আপনারা প্লিজ বেশি বেশি করে কমেন্ট করবেন, কেন আপনাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হই, আমার কাছে ভালো লাগে। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এখনও বলতেছি আমাকে কিন্তু সাবস্ক্রাইব করবেনই, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটা সেটাকে ক্লিক করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে সবার আগে আপনাদের কাছে চলে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।